গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সোমবারের এখন 8:30 মতো হয়েছে। তো হাজব্যান্ড তো অফিস থেকে চলে এসছে, একটু ছানা বানালাম। এখন হাজব্যান্ড মুড়ি দিয়ে ছানা দিয়ে খাবে, আর দুধটা জমে গেছিলো, 2-3 দিনের দুধ। তো সেই দুধটা দিয়ে আবার কিছুটা পনির বানিয়ে নিলাম, তার কারণ কাল সকালে হাজব্যান্ডের আবার অফিস আছে। রুটির সাথে একটা সবজি করে দেবো পনিরে, তাহলে মানে সুবিধা হয়, আমারও খুব সুবিধা হয় পনিরটা থাকলে, আর হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে পনিরটা। আর জানো তো, আজকে সারা দিন কোনো ভিডিও বানাইনি, কিচ্ছু বানাইনি, সারা দিন এই খাটের মধ্যেই শুয়ে রয়েছি। জানো, সকালবেলা সেই একটু তোমাদের আলুর তরকারি আর কড়াইশুঁটি দিয়ে একটু আলুর তরকারি করেছি, আর করেছি তোমার শিম আলু আর বড়ি দিয়ে একটা তরকারি, আর ডাল, মূলো দিয়ে ডাল, এই করেছি। সারা দিন এই দিয়ে চললো, জানো তো, মানে এত খারাপ লাগছিল শরীরটা, মানে আমি তাকাতেই পাচ্ছি না, মানে ঘুম পাচ্ছে না কি কিছুই বুঝতে পারছি না। এখনো যে খুব একটা শরীর ভাল লাগছে তা কিন্তু না, বিকেলে আবার একটু ঘুমালামও। যাই হোক, মানে টোটালি আজকে শরীরটা ভালো যায়নি। হাজব্যান্ড অফিস থেকে এসেই বকাবকি করছে, তার কারণ হয়েছে ঘুম কম হচ্ছে তোমার। এভাবে হলে শরীর এমনিতেই এইরকম হালকা পাতলা চেহারা, তার মধ্যে আরও শরীর খারাপ হয়ে যাবে, এই সব নিয়ে খুব বকাবকি করলো। এসে থেকেই দেখেছে শরীর খারাপ, আর সারাদিন সেভাবে ওর সাথে আমি ফোনে কথাও বলতে পারিনি। আজকে ঘুমিয়েই ঘুমিয়েই কেমন একটা যেন লাগছিলো, ভাল লাগছিলো না আজকে, জানো তো। তারপর এখন ভাবছি যে সব কিছু রয়ে গেছে, জানো, আমরা সেভাবে দুপুরে কিছু খেতেও আমাদের ইচ্ছে করেনি, আমারও ইচ্ছে করেনি, ছেলেরও। তারপর কেননা কাল রাতে আবার এসে অন্নপ্রাশন বাড়িতে গেলাম, সেখানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া খাইনি কিছু ঠিকঠাক করে। যাই হোক, তারপর তোমার এইভাবেই তো চললো আজকে সারাটা দিন। আর কি করা যাবে, আজকে মিস্ত্রিরাও ছিল না, 4টে পিলার ঢালাই কমপ্লিট হয়ে গেছে, ওটা হয়তো 2 দিন রাখবে, তারপরে এসে, মানে 2 দিন বলতে কাল পরশু হয়তো এসে আবার কাজ স্টার্ট করবে, কেন ছাদ ঢালাই হবে, সেই তার জন্য রড বাইন্ডিং, তারপরে কি সেন্টারিং, এসব সব চলবে। এখন এই তো চলছে আজকে সারাদিন, মানে একটু গল্প করব বা কিছু ইচ্ছেই করছিল না, তারপরে ওই জন্য আজকে সেভাবে ভিডিও কিচ্ছু বানাইনি, জানো তো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, কালকে আমাদের এই মাঠে যে ডগ শো হয়েছিল, আমি ফার্স্ট টাইমই দেখলাম। তো সারাদিন হয়েছিল কিন্তু, সেভাবে তো সারাদিন আমরা তো ছিলাম না বাড়িতে, সন্ধেবেলা এসে যেটুকু আমরা দেখতে পেরেছি, যে কটা মানে ডগ দেখেছি সেগুলোরই একটু তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো, আমার তো মনে হয় ভীষণ ভালো লাগবে তোমাদের, জানো তো। আমি তো আসতেই ইচ্ছে করছিল না মাঠ থেকে, এত ভালো লাগছিল কালকে। যাই হোক, এই তো তো দেখে নাও। হ্যাঁ, এখান থেকে নিয়ে যাবে, আমাদেরকে দেখতে পাচ্ছিস, ওইটা পাক 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 মাঠে প্রচুর লোক, ভেতরটা কি হচ্ছে ওই মাঠের মাঝখানে চলতো, মানে কি হচ্ছে? 5 মিনিটের জন্য বন্ধ থাকবে।
এরপরে फ्रेंच बुलडॉग, नेक्स्ट ब्रीड फ्रेंच बुलडॉग, एग्जिबिट नंबर 35। हस्की কুকুরদের মানে প্রাইজ প্রতিযোগিতা হচ্ছে, তো এই প্রাইজগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক যাবে যেভাবে এরা মানে ইয়ে করবে। বক্সার বুলমেস্টি কেন কোশো ডোবারম্যান ইংলিশ বুলডগ শেন বার্নার্ড English Bulldog, exhibit number 17 and 99, exhibit tutor ring number 200. ऐसा नहीं तो शिकार तो की था। की zoom कर दे। ना ना ना। এক্সিবিট নাম্বার 80 বক্সার ওপেন মেল, বক্সার ওপেন মেল এক্সিবিট নাম্বার 80 ইঙ্গের মধ্যে আসবে। বক্সার ওপেন মেল এক্সিবিট নাম্বার 80 রিঙের মধ্যে আসবেন। ওর সাথে কি দেবো ওপেন ম্যাচ 28 80 28 10 তুলতে পারলাম না।
Poppy Beach 86. মানুষের তো খুব বেশি কাজ করো তো দেখে নিলে আজকের ডগ শো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও তো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে